আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, আপনাদেরকে একটা জিনিস দেখালাম, এটা হলো বাস স্টপ। তো আজকে আপনাদের সাথে দুই একটা কথা বলবো এই বাস স্টপ নিয়ে এবং বাস নিয়ে, বাস এবং বাস স্টপ, ইংল্যান্ডের বাস এবং বাস স্টপ নিয়ে। তো এখন কথা হলো বাস এবং বাস স্টপ নিয়ে কেন, যে কারণ হলো যে আপনি যদি কোথাও যেতে চান এখন বাস দিয়ে, তো আপনি কীভাবে যাবেন? ট্রাভেলিং করতে চান এক জায়গা থেকে অন্য জায়গায়, তো আপনি কীভাবে যাবেন? আপনি কি শুধু এই রাস্তার মধ্যে দাঁড়ালেই যে আপনি বাস এখানে স্টপ হয়ে যাবে এমন কি হবে? না, হবে না। তো কী হবে? তো আপনাকে এই যে বাস স্টপটা দেখালাম, এটা হলো ইংল্যান্ডের রাস্তা। এই যে একটা রাস্তা হলো, দেখে নিন আপনারা, এটা হলো ফেজের সেতু, অনেক বড় একটা রাস্তা। এই যে এদিক থেকে আসছে গাড়ি, বট এখানে এই যে বাস স্টপটা দেখালাম আপনাদেরকে, এখন আপনি কোথাও যাবেন তো যেতে হলে আপনাকে এখানে দাঁড়াতে হবে। তো আপনি দাঁড়াতে হবে কি শুধু এখানে দাঁড়াইলেই হবে? না, আপনাকে প্রথমে দেখতে হবে আপনি কোথায় যাবেন এবং কোন বাসে যাবেন। এই যে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, দেখতে পারছেন বাসের নাম্বারটা, এই যে দেখেন 182। দেখালাম আপনাদেরকে 182 বাস নাম্বার। তো আপনি যেখানে যাবেন আপনি প্রথমে জানতে হবে যে আপনি কোন নাম্বার বাসে যাবেন। যদি এই যে 182 বাস যদি আপনি এই বাসে যান আপনি, তাহলে এখানে দাঁড়াতে হবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে দেখেন একটা সাইনবোর্ড, এটা বাসের টাইম টেবিল। এখানের মাঝে এই যে লেখা আছে দেখেন, বাস টাইমস। তো এই যে দেখেন প্রত্যেকটা বাস, প্রত্যেকটা যেখানেই লেখা আছে, এই দেখে শুধু 82 82 82, কারণ হলো এই বাস স্টপে শুধু বাস নাম্বার 82 এসে স্টপ হবে। তো এখন টাইম টেবিল দেওয়া আছে, আপনি যেমন ধরেন এই যে 5 AM 6 AM 7 AM 8 AM, মানে ঘন্টায় 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 এখানে বাস আসবে। এই নাম্বার 82 বাসই আসবে প্রত্যেক দিন। এখন মনডে টু ফ্রাইডে কখন আসবে, স্যাটারডে কখন আসবে, সানডে কখন আসবে, এরপরে দেখেন ব্যাঙ্ক হলিডে বা অন্যান্য দিনে কখন আসবে, এই হলো এদেশের বাস স্টপের সিস্টেমগুলো। তো আজকে আপনাদেরকে দেখালাম বা এই জিনিসটাই বললাম যে আপনি যদি কোথাও ইংল্যান্ডে কোথাও যেতে যান লোকাল বাসে, তো আপনি শুধু দাঁড়ালেই হবে না রাস্তায়, আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি কোন বাসে যাবেন এবং কোথায় যাবেন, কত নাম্বার বাসে যাবেন। তো এই যে এই বাস স্টপটা হলো 182। তো আপনি যদি কোথাও যেতে চান বাস নাম্বার 182 দিয়ে, তো শুধু এখানেই বসতে হবে আপনাকে, না হয় এখানে বসলে আপনাকে হবে না। তো এখন বলবেন যে আর আমি কোথায়, এই যদি অন্য একটা বাস যায়, অন্য একটা বাসে এইখান এই রাস্তার মধ্যে এরকম ছোটো ছোটো সাইনবোর্ড আছে বা এরকম বাস স্টপ আছে, তো আপনার যে বাসে আপনি যাবেন সে বাস নাম্বার লেখা আছে এখানে, তো আপনার টিকিট দেখবেন, টিকিটে দেখার পরে বা এরপরে এখানে আসবেন আপনি। এখন আরেকটা কথা হলো যে আপনি টিকিট দেখবেন, দেখুন টিকিট তো পাবেন কোথায়, টিকিট তো পাবেন আপনি যখন বাসে উঠবেন। তো এর আগে আপনি কী করে জানবেন যে আপনি কোন বাসে কোথায় যাবেন? তো এই সাইনের দিকে তাকাবেন, এই যে এখানে তাকালেই দেখতে পারবেন যে কয়টা বাস আসে এখানে। যেমন এই যে 182, এখানে শুধু 182, যদি দেখেন এখানে 183 184 বা 185 বাসের এই সাইনবোর্ড এখানে লেখা থাকে, তাহলে মনে করবেন যে এখানে এই বাসটা আসবে। আমার বিশ্বাস আপনাদের একটু অবগত হয়েছেন আপনারা যে এখানে কোন বাসটা আসবে। যদি এই সাইনবোর্ডের মধ্যে আপনি যতটা বাসের নাম্বার লিখে দেখবেন ততটা বাস এখানে আসবে, আর যতটা এই যদি আর কোনো নাম্বার না থাকে, এই যে এখানে শুধু 182 লেখা আছে, শুধু এই বাস স্টপে শুধু 182 বসেই আসবে, আর কোনো বাস আসবে না। আর যদি এখানে লেখা থাকে যে 182 183 বা 184, তাহলে মনে করলেন যে এখানে আরও বাসগুলো আসবে। আর টাইম টেবিলটা তো আপনারা দেখলেন, এবং প্রত্যেক সপ্তাহ মনডে এই সানডে সানডে টু মনডে যে কোন সময় কোন বাস এখানে আসবে, তো আপনি এখানে এসে বসলেন দাঁড়ালেন এখানে। এই হলো ইংল্যান্ডের বাস এবং বাস স্টপগুলো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনাদের এই সুন্দর একটা জিনিস জানা। অনেক মানুষ আছেন এদেশেরই, অনেক মানুষ আছেন যারা ইংল্যান্ডে বাসে ট্রাভেলিং করেন, তারাই জানেন না। তো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা অবগত হবেন, আর যারা আমার বন্ধুরা মিডিল ইস্ট ইউরোপ বাংলাদেশে আছেন, আপনাদেরকে জানালাম এই জিনিসটা যে ইংল্যান্ডে বাসে কোথাও যেতে হলে, ট্রাভেলিং করতে হলে আপনারা এই জিনিসটা ফলো করতে হবে। প্রথমে বাস নাম্বারের সাইনবোর্ড দেখতে হবে, তারপরে এই সাইনের মধ্যে আসলেন, টাইম টেবিলে আসলেন, এখানে আসার পরে আপনি দেখবেন যে কোন বাসে আপনি কখন কখন আসবে এবং আপনি কোথায় যাবেন, কত নাম্বার বাসে। এই জিনিসটা ছিল আজকের ভিডিওটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার একটা
ফেসবুক পেজ আছে ওল্ড নাম টু সিলেট, আপনারা ভিজিট করবেন, সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া আছে। তো ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।